আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি আজকে নতুন একটা ভিডিও করতে যাচ্ছি। অনেকেই বলছিলেন যে থাকা খাওয়ার বিষয়টা, যারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য আসে, স্পেশালি এনটি কলেজ সুবাংজায়াতে, আসলে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পর্কে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। আপনারা এর আগেও আমি এনটি সুবাংজায়ার যে ক্যাম্পাসটা সেটি আপনাদের দেখিয়েছি। এটা কিন্তু আমাদের এনটি সুবাংজায়ার ক্যাম্পাস, এটা ক্যাম্পাস। এই পাশের বিল্ডিংগুলোও আপনাদের দেখাইছি, এটা আমাদের একাডেমিক ভবন। এখানে বিভিন্ন বিজনেস ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি সহকারে এটা আমাদের একাডেমিক ভবন। আপনারা দেখতে পেরেছেন যে আমাদের একাডেমিক ভবন, এটা এনটি কলেজ সুবাংজায়া। ওকে, আপনাদেরকে আজকের যে ভিডিওটা দেখাবো, আপনারা জানতে চান যে থাকা খাওয়ার বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পাসের সাথে অনেক বড় একটা বিল্ডিং পিছনে, এটা কিন্তু পুরাটাই হোস্টেল, পুরাটাই হোস্টেল। এটা এখানে অনেকগুলো ফ্ল্যাট, পুরা মোট কথা পুরো বিল্ডিংটাই তৈরি করা হয়েছে স্টুডেন্টদের জন্য, কিন্তু প্রাইভেটভাবে। এনটির নিজস্ব হোস্টেল ব্যবস্থা আছে, বাহিরের ক্যাম্পাসের থেকে অল্প একটু দূরে, কিন্তু নিয়ে আনা করে এখানকার বাসেই। তো পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই ওই বড় বিল্ডিংটা ক্যাম্পাস, এটা ওইটা কিন্তু বড় বিল্ডিং। এখানেও কিন্তু প্রচুর বিদেশি স্টুডেন্ট থাকে, এখানে ভাড়াও খুব কম। সেক্ষেত্রে ওখান থেকে শুধুমাত্র লিফ্টে নামলেই সেগে ক্যাম্পাসে আসা যায়। তো এটা করার উদ্দেশ্য হলো, অনেকেই মনে করেন যে অনেক দূরে থাকতে হবে নাকি, বা কোথায় থাকবো, কোথায় খাবো। তো এরপর অনেকেই আপনাকে জিজ্ঞাসা করেন যে থাকা খাওয়া কেমন খরচ লাগে। আসলে মালয়েশিয়াতে থাকা খাওয়া ঢাকার মতোই, ঢাকায় যদি ভালো একটা মানের ফ্ল্যাটে থাকা যায়, ঢাকা থাকতে খাইতে যেরকম টাকা লাগে, আসলে মালয়েশিয়াতেও একই টাকা লাগে। সাধারণত যে বিল্ডিংটা দেখালাম, এখানে 4-5 জন স্টুডেন্ট থাকা যায় ছোটো ছোটো ফ্ল্যাটে। তো একটা ফ্ল্যাটের ভাড়া যদি 1000 টাকা হয়, বা 1200 টাকা হয়, অথবা 1500 টাকা হয়, সেখানে যদি 5 জন স্টুডেন্ট থাকা যায়, সেখানে দেখা গেছে যে 1-1 জনের 300-400 টাকা করে হয়। আর এনটির যেই নিজস্ব তত্ত্বাবধায়কে যেই হোস্টেলগুলো আছে, সেগুলো তো থাকতে মোটামুটি 500 রিঙ্গিত তাকে থাকার জন্য। আর খাওয়া খরচটা আপনার রান্না করে খেলে হয়তো 250-300 লাগবে, আর বাইরের রেস্টুরেন্টে খাইলে আপনি যেভাবে খান সেটার উপরে নির্ভর করে। তো মোট কথা হলো, থাকা খাওয়া এখানে মোটামুটি 10-12 হাজার টাকার মধ্যেই অনেক ভালো ভালোভাবে থাকা খাওয়া যায়। যে সমস্ত অভিভাবকরা আমাদের ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো থাকা খাওয়া নিয়ে এখানে টেনশনের কিছু কারণ নাই। আপনারা সেগির, এর আগে সেগি কলেজের ভিডিওগুলো দেখাইছি, সেগি কলেজের হোস্টেলগুলো দেখাইছি, আজকে এনটির হোস্টেলটা দেখাইলাম। এই হোস্টেলটা, এটা প্রাইভেট অর্গানাইজেশনের দ্বারা, আমাদের নিজস্ব যে হোস্টেল আছে ওই হোস্টেলেও একই রকম, এরকম সুন্দর বিল্ডিং, পিছনের ওই বিল্ডিংয়ের মতোই আমাদের থাকার ব্যবস্থা আছে। যাই হোক, আপনাদের যদি থাকা খাওয়া নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, আমাকে এখানে কমেন্টস করতে পারেন, আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।